हरे कृष्ण। आज आमरा राधाष्टमी व्रत महत्व आलोचना करब। ए बछर 2023 साले कबे राधाष्टमी व्रत पालन करते हबे, किभाबे व्रत पालन करते हबे, राधाष्टमीते कि करते हबे, कटा पर्यन्त उपवास थाकते हबे एवं राधाष्टमीर दिने आपनारा किभाबे भगवानेर अभिषेक करबेन, एसब निये आमरा आलोचना करब। ए बछर भाद्र मासेर शुक्लपक्षेर अष्टमी तिथिर व्रत राधाष्टमी व्रत पालन करते हबे 23 सेप्टेम्बर 2023 शनिवारे। एई भाद्र मासेर अष्टमी तिथिते श्रीमती राधारानी वृंदावने श्री वृषभानु एवं कीर्तिदास सुंदरी देवीर कन्या रूपे आविर्भूत हयेछिलेन। सेई कारणे भाद्र मासेर शुक्लपक्षेर अष्टमी तिथि खुबी महत्वपूर्ण एवं अवश्य आमादेर एई व्रत पालन करते हबे। प्रत्येक मानुषेरी कर्तव्य एई व्रत पालन करा। पद्मपुराणे ब्रह्मखंडे सप्तम अध्याय वर्णित, यदि केउ एई व्रत पालन करे, अर्थात एकटी मात्र राधाष्टमी व्रत पालन करले कोटि ब्रह्महत्यार पाप थेके मुक्ति लाभ हय। एकटी राधाष्टमी व्रत पालन करले 1 লক্ষ 1 একাদশী পালনের ফল প্রাপ্তি হয়। তবে তার মানে এই নয় যে একটি রাধাষ্টমী ব্রত পালন করব আর একাদশী পালন করব না, একাদশীও পালন করতে হবে। শাস্ত্রে উল্লেখ রয়েছে প্রত্যেকটি একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত এবং প্রত্যেকটি নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে প্রতিটি মানুষের। পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে। রাধাষ্টমী ব্রত একটিবার সঠিকভাবে পালন করলে সহস্র কন্যাদানের ফল প্রাপ্তি হয়। শাস্ত্রে অনেক প্রকার দানের মধ্যে কন্যাদান এবং অন্নদান শ্রেষ্ঠ, আর এই সহস্র কন্যাদানের ফল প্রাপ্তি হবে রাধাষ্টমী ব্রত পালন করলে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা যমুনা আদি সকল তীর্থ দর্শনের ফল লাভ হয়। রাধাষ্টমী ব্রত পালনের ফলে ব্রহ্মহত্যা গোহত্যা পাপ বিনাশ হয়। কেউ যদি অবহেলাভাবেও এই রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটিকুল ভগবত ধামে অর্থাৎ বিষ্ণু ধামে বসবাসের সমর্থ হয়। আমরা জানলাম রাধাষ্টমী ব্রত পালন করলে কি পুণ্যফল প্রাপ্তি হয়। এবার আলোচনা করব না করলে কি দুর্গতি হয়। রাধাষ্টমী ব্রত যদি কেউ না জেনে বা জেনে না করে তাকে শতকোটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এক কল্পকাল হল 856 কোটি বছর, তাহলে ভাবুন শতকোটি কল্পকাল কত বছর হবে। এতদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোনো নারী যদি এই ব্রত পালন না করে তাকে শতকোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করে যদি মনুষ্য জন্ম পায় তাহলে তাকে বিধবা হতে হবে। তাই স্বামীর কল্যাণের জন্য আর নিজের কল্যাণের জন্য প্রতিটি নারীর এই ব্রত অবশ্যই পালন করতে হবে। যদি কেউ এই রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন শ্রদ্ধার সাথে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠধামে বাস করার সৌভাগ্য লাভ করে। শ্রীমতী রাধারানী হলেন সকল জগতের মাতা, তিনি ভগবত শক্তি, কৃষ্ণ শক্তি ভগবানের লাদিনী শক্তি মানে আল্লাদিনী শক্তি অর্থাৎ যিনি আনন্দ প্রদান করেন। ভগবান কৃষ্ণ থেকে রাধারানী অভিন্ন, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। ভগবান কৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান আর রাধারানী হলেন তার পূর্ণ শক্তি। যদিও তারা এক, কিন্তু মাধুর্য ভক্তি আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন। ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী উদ্ভূত হয়েছেন। কৃষ্ণ শব্দের এক অর্থ সর্বাকর্ষক, অর্থাৎ সকলকে আকর্ষিত করেন, কিন্তু শ্রীমতী রাধারানী তাকেও অর্থাৎ ভগবান কৃষ্ণকেও আকর্ষিত করেন। স্বর্গের মদন দেব অর্থাৎ কামদেব যিনি সকল জীবকুলকে আকর্ষিত করেন, আর এই কামদেবকেও
ভগবান কৃষ্ণ মোহিত করেন। তাই ভগবান কৃষ্ণের এক নাম মদন মোহন, আর এই মদন মোহনকে শ্রীমতী রাধারানী মোহিত করেন। তাই শ্রীমতী রাধারানীর নাম মদন মোহন মোহিনী। ভগবান কৃষ্ণের অনুরোধে রাধারানী বৃন্দাবনে ভাদ্র মাসে বৃষভানু এবং মাতা কীর্তিদাসের কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে ভাদ্র মাসের অষ্টমী তিথি অত্যন্ত মহত্বপূর্ণ, যেহেতু তিনি মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে মধ্যাহ্নকালে পুজো অভিষেক ইত্যাদি করতে হয় এবং মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস করতে হবে, দুপুর ১২টা পর্যন্ত উপবাস করতে হবে। মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস করে পূজা বিধি অভিষেক ইত্যাদি করে পালন করা যাবে, অর্থাৎ আপনারা দুপুর ১২টার পরে পালন করতে পারবেন আর উপবাস কিন্তু নির্জলা করবেন। কেউ যদি চান সারা দিন রাত উপবাস করে পরের দিন পালন করবেন, সেটাও করতে পারবেন, দুইভাবে পালন করতে পারবেন। দুপুর ১২টা পর্যন্ত নির্জলা থেকে ১২টার পর অন্ন প্রসাদ খেয়ে পালন করতে পারবেন, আবার সারা দিন রাত উপবাস থেকে পরের দিন পালনও করতে পারবেন। যার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এবার আমরা আলোচনা করব এই রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে। রাধাষ্টমীর আগের দিন এবং পরের দিন আমিষ আহার বর্জন করবেন। রাধাষ্টমীর আগের দিন শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করবেন এবং সংকল্প করবেন এবং প্রার্থনা করবেন, হে ভগবান, হে শ্রীমতী রাধা ঠাকুরানী, আমি আগামীকাল এই ব্রত পালন করতে ইচ্ছুক, আপনি আমাকে কৃপা করুন। এইভাবে সংকল্প করতে পারেন। রাধাষ্টমীর দিন দুপুর ১২টা পর্যন্ত উপবাস থাকবেন। ওই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান করবেন অথবা সূর্য উদয়ের আগে স্নান করবেন, হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, যথারীতি ভগবানের সেবা পূজা করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, মঙ্গল আরতি করবেন, অর্চন করবেন, দর্শন আরতি করবেন। এইভাবে প্রাতঃকালীন যে সেবা পূজা সেটা করবেন এবং মধ্যাহ্নকালে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন, বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন আদি দিয়ে ভোগ নিবেদন করবেন। ১০০ প্রকার কিংবা ৫৬ প্রকার ভোগ নিবেদন করতে পারেন। অন্ন পায়েস পিঠা মিষ্টি ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করবেন। দুপুরে মহা আরতি মহা অভিষেক করতে হবে, মহা অভিষেক করে ভোগ নিবেদন করবেন, তারপর ১২টার পর সেই প্রসাদ বিতরণ করবেন এবং সেই প্রসাদ খেয়ে পালন করবেন। ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন। তুলসী পত্র কিন্তু কখনোই রাধারানীর চরণে অর্পণ করবেন না। এই দিন বেশি করে হরিনাম জপ করবেন, ভগবান এবং শ্রীমতী রাধারানীর লীলা মহিমা শ্রবণ এবং পাঠ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর শতনাম শ্রবণ করবেন এবং পাঠ করবেন। বাড়িতে যদি শ্রী রাধা মাধবের বিগ্রহ থাকে তাহলে অভিষেক করবেন, আর যদি না থাকে, চিত্রপট থাকে, তাহলে সেই চিত্রপট সামনে রেখে বিসর্জন পাত্রে শঙ্খ দিয়ে অভিষেক করতে পারেন। যেসব সুগন্ধি পুষ্প ভগবানের প্রিয় সেই সব পুষ্প শ্রীমতী রাধারানীরও প্রিয়, যেমন পদ্মফুল, বকুল ফুল, মালতী পুষ্প, কদম পুষ্প ইত্যাদি পুষ্প অর্পণ করতে পারেন। আতা ফল রাধারানীর অত্যন্ত প্রিয়, কচুরমুখী সবজি রাধারানীর অত্যন্ত প্রিয়, তাই কচুমুখী দিয়ে বিভিন্ন প্রকার ভোগ বানিয়ে শ্রীমতী রাধারানীকে অর্পণ করতে পারেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন, পঞ্চামৃত নিজেরা বাড়িতে বানাতে পারেন। দুধ দই ঘি মধু এবং চিনি একত্রিত করে সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এছাড়া ডাবের জল, গঙ্গা জল, পঞ্চগব্য এবং বিভিন্ন প্রকার ফলের জুস দিয়ে স্নান করাবেন। ৯টি প্রদীপ দিয়ে আরতি করবেন, সুগন্ধি তেল, সুগন্ধি জল ইত্যাদি দিয়েও স্নান করাতে পারেন।
আর যে পঞ্চগব্য দিয়ে অভিষেক করাবেন সেটা বাড়িতে বানাতে পারেন। পঞ্চগব্য হলো দুধ, দই, ঘি, গোময় এবং গোমূত্রের সংমিশ্রণ। অভিষেক করার সময় অবশ্যই শঙ্খ ব্যবহার করবেন। অভিষেক করার পর ভগবান এবং শ্রীমতী রাধারানীকে নতুন সুন্দর বস্ত্র দিয়ে সজ্জিত করবেন, অলংকার প্রদান করবেন, চন্দন অর্পণ করবেন, তুলসী পত্র অর্পণ করবেন, পুষ্প এবং পুষ্পমাল্য অর্পণ করবেন। তারপর ভোগ নিবেদন করে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করবেন। তারপর প্রার্থনা করবেন, শ্রীমতী রাধারানীর আনুগত্যে আমরা যেন ভগবানের সেবায় যুক্ত হতে পারি। আপনারা এইভাবে 23 সেপ্টেম্বর শনিবার শ্রীমতী রাধারানীর ব্রত পালন করবেন এবং পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে এই ব্রত পালন করবেন এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করে ভগবানের কৃপা লাভ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আত্মীয় স্বজনদের জানানোর জন্য শেয়ার করবেন। হরে কৃষ্ণ।